नमस्कार, आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन ओ टीवी चैनल बीरभूम आरसी टीवी। आपनादेर संगे आमी विदिशा। शुरू करछि आजकेर संबाद। विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। जिला प्रशासने सेरा पुजो कमिटीगुलिके पुरस्कार। हेतमपुरे बोनस ना पेये विक्षोभ श्रमिकदेर। मास्क पड़े नवपत्रिका स्नानेर दृश्य सिउड़ीते। पुजोर मुखे वस्त्र वितरण खयरासोले। दुबराजपुरेर एकाधिक मंडपे दुर्गापूजो। तृणमूल कांग्रेसेर नतून कार्यालयेर उद्बोधन। सिउड़ी रेलवे सार्वजनीन दुर्गोत्सवेर उद्बोधन। सप्तमी सकाले नवपत्रिका स्नानेर दृश्य एकाधिक जायगाय। शिशुदेर हाते नतून वस्त्र ओ मास्क कुकुटिया ग्रामे। ढाकीदेर कपाले चिंतार भाज। एबार संबाद विस्तारित। आज महासप्तमी। करोना आबहেই এবারে দুর্গাপূজা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবছরও সেরা পূজো কমিটিগুলিকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এবারে সেরা পূজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও কোভিড সচেতনতা ভিত্তিতেই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে জেলা সমাহর্তা মৌমিতা গোদারা জানান। এবং আসন্ন যে পূজো আছে, যারা প্রাইজ পেল এবং যারা ধরুন প্রাইজ এখনো পায়নি, কিন্তু তাদেরকেও আমাদের একটাই কথা বলা আছে, সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে, সমস্ত রকম প্রোটোকল মেনে যাতে এই পূজো হয়, সকলের কাছে আমি এই অনুরোধ করছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর ব্লকের হেতমপুর সূর্য আটা মিলের কর্মীরা পূজোর বোনাসের দাবিতে আজ অবস্থান বিক্ষোভ দেখায়। বাম সমর্থিত সিটুর সমর্থকরা প্রতি বছরের মতো এবছরও দুর্গাপূজার বোনাসের দাবিতে দিন কয়েক আগে মালিক পক্ষের কাছে আর্জি জানায়, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় আজ তারা আটা মিলের সামনে অবস্থান বিক্ষোভ দেখান। এদিন নেতৃত্ব দেন জেলা কমিটির সদস্য সাধন ঘোষ ও শীতল বাউরি। এদিন সাধন ঘোষ জানান, আমাদের আন্দোলনটা হচ্ছে সূর্য খাওয়ার মিলে আমাদের যে শ্রমিকরা কাজ করে তাদের বোনাসটা এখনো পর্যন্ত হয়নি। আমরা দাবি দিয়েছিলাম, সেই দাবিতে আমরা বলেছিলাম যে তিন দিনের মধ্যে বোনাসটাকে ফাইসলা করা। তো গতকাল তিন দিন শেষ হয়ে গিয়েছে, গতকালকেও আমরা এসেছিলাম, আসার পরে মালিকরা অনর, তারা বোনাস দিতে পারবেন না, এই সমস্ত কথাবার্তা বলছেন। ওই 2-500 টাকা লেবে তো লাভ নেই, চলে যাও, এরকম একটা অনর মনোভাব তারা দেখাচ্ছেন। তো আমরা বাধ্য হয়ে আজকে শ্রমিকদের নিয়ে আজকে এখানে অবস্থান করতে বাধ্য হয়েছি, যাতে করে এই উৎসব শুরু হয়ে গেল, এখনও পর্যন্ত এই গরিব মানুষ যারা সারা বছর ধরে এখানে কাজ করে, খুব কম বেতনে কাজ করে, এমনকি মহিলারা 120 টাকা বেতনে কাজ করে, 170 টাকা বেতনে কাজ করে, তো এত সত্ত্বেও আর শ্রমিকরা মুখ বুঝে যে একটা শিল্প চলছে চলুক, মুখ বুঝে তারা অনেক কষ্ট স্বীকার করেও তারা কাজকর্ম এখানে করছেন, কোনো প্রভিডেন্ট ফান্ড এখানে নাই। তো আমরা এই উৎসবের মুখে বোনাসটা দাবি করেছি, যে গত বছর যেটা পেয়েছিল তার থেকে আপনারা 10% বৃদ্ধি করুন, কেন গত বছর থেকে তো অনেক জিনিসপত্রের দাম বেড়েছে, তো আমরা 10% বৃদ্ধি করার কথা আমরা বলেছি। গতকালকে শেষ পর্যন্ত আমরা বললাম যে গত বছর টাকার অঙ্কে আপনারা যেটা দিয়েছেন আপনারা সেটাই দেন, এবং সেটা দিলেও গত বছর থেকে কম হচ্ছে, কিন্তু আমরা গত বছর টাকার অঙ্কে 2500 টাকা করে শ্রমিকরা বরাদ্দ পেয়েছি। আমরা শেষ হয়ে আমরা বলেছি আপনার 2500 টাকা বলেছি শ্রমিকদের নিয়ে উৎসবের মুখে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। মাস্ক পরে নবপত্রিকা স্নান করাতে দেখা গেল
সিউড়ির এলাকার জলাধারে। তবে এবারে মহাসপ্তমীর সকালে করোনা আবহে ভিড় ছিল খুবই কম। এছাড়াও এবার করোনা আবহের কথা মাথায় রেখে বিভিন্ন মণ্ডপে গোল গোল দাগ দেওয়া হয়েছে, যাতে মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখে। পাশাপাশি এদিন সিউড়ি এক নম্বর ব্লকের নগরী গ্রামে রায় পরিবারের দুর্গাপুজোয় নবপত্রিকার স্নান করানোর পর জলাশয়ের ঘাট থেকে ওই পরিবারের একজন সদস্য মাথায় করে সহস্র ছিদ্রযুক্ত একটা ঘটে জলধারা দিয়ে মাকে নিয়ে আসে মন্দির পর্যন্ত। পার্থ দাস ও পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। খয়রাশোল ব্লকের নৌপাড়া গ্রামে মহাসপ্তমীর সকালে দেড় শত পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। মুসলিম অধ্যুষিত কিছু যুবকের উদ্যোগে এবং নৌপাড়া তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির সহযোগিতায় অসহায় দুস্থদের নতুন বস্ত্র বিতরণ করা হলো। এদিন উপস্থিত ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, নাকড়াকোঁদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ ঘোষ, উপপ্রধান লুৎফর রহমান, সমাজসেবী কাঞ্চন দে প্রমুখ। বলা যায় এই বস্ত্র বিতরণকে কেন্দ্র করে সম্প্রীতির বন্ধনই চোখে পড়ে। এদিন সমাজসেবী কাঞ্চন দে জানান, আজকে নওপাড়া যে মুসলিম অধ্যুষিত গ্রাম, সেই গ্রামে সম্প্রীতির বার্তাকে সামনে রেখে নওপাড়ার বুথ কর্মী তথা বুথ সভাপতি শেখ মোশাররফ হোসেন, শেখ সালাম এবং শেখ লুৎফর রহমান যে উদ্যোগ নিয়েছে, যে আমাদের হিন্দুদের যে দুর্গোৎসব সারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির উদ্যোগকে সামনে রেখে যে বস্ত্র বিতরণ এবং মাস্ক বিতরণ করল সমস্ত দূরত্ব বজায় রেখে এবং সকলকে সম্প্রীতির বার্তা দিল, এছাড়া ধর্ম যার যার আমরা সবাই এক, সবাই একসাথে যে বাস করি আমাদের পশ্চিমবঙ্গে, তারই নজির হিসেবে নওপাড়া অধ্যুষিত গ্রাম মুসলিমের সেই মুসলিম ভাইরা যে আমাদের হিন্দু যে দুস্থ পরিবার আছে তাদেরকে বস্ত্র বিতরণ করে করে যে দৃষ্টান্তমূলক উদাহরণ দিল তা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীকে একটা বিশাল জায়গায় পৌঁছে দিল। তাই আমরা এই মুসলিম সম্প্রদায়ের যে বুথকর্মী সদস্য রয়েছে তাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। অন্যদিকে গতকাল খয়রাশোল ব্লকের ভাদুলিয়ার দুটি সংসদের উদ্যোগে এলাকার 50 জন আদিবাসী সহ 300 অসহায় মানুষকে নতুন বস্ত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, তৃণমূল কংগ্রেসের যুগ্ম অবজারভার অরুণ চক্রবর্তী, নাকড়াকোঁদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন দে প্রমুখ। এদিন ভাদুলিয়ার দুটি বুথের তৃণমূল কংগ্রেসের দুই বুথ সভাপতি আব্দুল আজিম ও মনোজ মণ্ডল জানান, ভাদুলিয়া বুথ কমিটির পক্ষ থেকে আসন্ন দুর্গাপুজোর উৎসবের জন্য আমরা ভাদুলিয়া গ্রামে 250 পরিবারের হাতে বস্ত্র তুলে দিতে পারলাম এবং সাথে আমাদের আরও 50 জন আদিবাসীর হাতে বস্ত্র তুলে দিলাম এবং তারাও যেন এই দুর্গোৎসবে সামিল হতে পারে হাসি মুখে, সেটাই আমাদের ভাদুলিয়া বুথ কমিটির পক্ষ থেকে এই অবদানটুকু রাখলাম। আপনার নাম? মনোজ মণ্ডল। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। দুবরাজপুর পৌরসভার রঞ্জনবাজার উত্তরাঞ্চল ক্লাবের দুর্গ উৎসব এবার 40 বছরে পা দিল। এবার তাদের থিম ভাবনা আহুতি, যা অশুভ রোগ ব্যাধি আহুতি দিয়ে পরের বছরের উৎসাহ নিয়ে দুর্গাপুজো করার প্রার্থনায় এবার প্যান্ডেল সাজানো হয়েছে। প্যান্ডেলে বিভিন্ন কারুকার্যের সঙ্গে মানানসয় লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। অন্যদিকে দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের দুর্গ উৎসব 11 বছরে পদার্পণ করল। করোনা বিধি মেনে বন্ধ রাখা হয়েছে সমস্ত রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। সারদা ফুটবল ময়দানে 3 দিন খোলা রেখেই মণ্ডপ নির্মিত হয়েছে, বসানো হয়েছে হ্যান্ড স্যানিটাইজার মেশিন, 30 ফুট দূরত্ব রেখে দর্শনার্থীদের জন্য সার্কেল করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। পাশাপাশি দুবরাজপুরের ইউথ কর্নার ক্লাবের দুর্গাপুজো এবার 48 বছরে পা দিল। কয়েক বছর আগেই ফাঁকা মন্দিরে পুজো শুরু হয়। এই ক্লাবের দুর্গাপুজোয় মহিলারা বিশেষ ভূমিকা পালন করে, তবে এবার করোনা আবহে সরকারি ও আদালতের নিয়ম মেনে সব কিছু কাটছাট করা হয়েছে, রাখা হয়েছে নো এন্ট্রি জোন। এছাড়াও দর্শনার্থীদের জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। স্টার্ট 1972 থেকে এই পুজো শুরু, এবার আজ চলেছে পা দিল। তো আমরা সবসময় চেষ্টা করেছি পুজোর মধ্যে দিয়ে কিছু নতুন কিছু করার, সাংস্কৃতিকগত দিকে, সেবামূলক দিকে, এইভাবেই পুজোকে নিয়ে আমরা মেতে উঠেছি। যেমন আমরা উচ্চাঙ্গ সঙ্গীত করতাম পূজা মণ্ডলে, লোকসঙ্গীত, নাটক, এই করতে করতে আমরা একসময় আজকে একটা নাট মন্দির হয়েছে। নাট মন্দির হওয়ার পর থেকেও আমরা সেই বনিয়ে দেওয়া নাথ প্রাচীন যে ঐতিহ্য সেইভাবেই ধরে রাখছি, সেইভাবেই প্রতিমা করছি। যে সমস্ত পটের কাজ থাকে, সোলার কাজ থাকে, বুলেনের কাজ থাকে, সেগুলো আনার চেষ্টা করি, মানুষকে আনন্দ পাওয়ার চেষ্টা করি। কিন্তু এবার একটা অন্যরকম ব্যাপার, 1978 সালে একটা ব্যাপার দেখেছিলাম, সেই বন্যাত্রা বানভাসী 2001 সালে দিয়েছিলাম, পুজোও বন্ধ রেখেছিলাম। কিন্তু এবার একটা অদ্ভুত ব্যাপার, একটা অজানা অচানা শত্রু তার সঙ্গে লড়াই। তো সবচেয়ে খুব বেদনা লাগছে, দুর্গাপুজোটা মহিলা ছাড়া হয় না, তারাই বরণ করে, তারাই পুষ্পাঞ্জলি দেয়, শঙ্খধ্বনি করে, তারা আরতি দেয়, হলুদ্ধ্বনি করে, এ খুব বেদনাদায়ক। কিন্তু একটা তো মানুষ আগে ধর্ম তো করে অবশ্যই, যেখানে জীবনের প্রশ্ন জড়িয়ে আছে, তবু কোথাও যেন একটা টনটন করছে, তাহলে পুজোটা হবে কি, পুজোটা বোধ হয় না হলেই ভালো হতো। তাহলে অন্তপক্ষে এই যে বিভিন্ন মানুষকে, বিভিন্ন মহিলাদের, তাদের কাছে বলা, তাদেরও বেদনা যন্ত্রণা, তারা সবকে চুপ তুচ্ছ করে, তারা বলছে আমরা পুজোটা করতে পারবো না। তারা অষ্টমীর উপবাস করতো, স্বামীর হাতের নোয়া দিয়ে সিঁদুর খেলতো স্বামী সংসারের জন্য, এই ব্যাপারগুলো একটা আমার এই বয়সে মানে 18 বছরে একটা এক বিচিত্র অভিজ্ঞতা, এরকম আমার আমি আশা করিনি। তবে একটা বিকল্প চিন্তা করলেও পারত, মহামান্য আদালতের সম্মান দিয়ে বলছি যে এটা একটা লিমিটেড থাকবে, সোশ্যাল ডিস্টেন্স থাকবে, 10টা 12টা 15টা 5টা করেও পুষ্পাঞ্জলি দেবে, এরকম হলে ওদের ভালো হতো, আমার যেটা মাথার মধ্যে এসছে। সুতরাং সবাইকে সারা শুভেচ্ছা, পুজো ভালো, আপনার নাম আনন্দে থাকুক, আর কি বলবো। আপনার নামটা? আমার নাম সোমেশ আচার্য। লালজু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপুজোর আজ মহাসপ্তমী। এই উপলক্ষে বীরভূম আরসি টিভির পক্ষ থেকে সকল সাংবাদিক, দর্শক, শ্রোতা, কেবল অপারেটর, গ্রাহক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। শতাব্দীর বৃহত্তম বিপর্যয় করোনা এখনো এক ভয়াবহ সমস্যা আমাদের সকলের জন্য, কিন্তু আনলক প্রক্রিয়ার দ্বারা জীবিকা নির্বাহকে সহজ করাও এক আশু কর্তব্য। এই ভাইরাস থেকে বিপদ থাকবে আরো বেশ কিছুদিন, তাই সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক পরে বেরোবেন, মাঝে মধ্যেই ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন, হাত ধোয়ার সুযোগ না থাকলে সেক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন এবং পরস্পরের সঙ্গে 6 ফুট দূরত্ব বজায় রাখুন। এই মহামারীর সময়ও আমাদের মশাবাহিত ডেঙ্গুর বিপদের কথা ভুললে চলবে না। অন্য বছরের মতো কিছু পদ্ধতির দ্বারা আমরা সহজেই ডেঙ্গু মোকাবিলায় জয়ী হতে পারি। বাড়ির চারপাশে পুরনো প্লাস্টিকের টুকরো, পরিত্যক্ত টায়ার, বালতি বা টবে বা অন্যত্র জল বা আবর্জনা জমতে দেবেন না। মনে রাখবেন, জমা জল ও আবর্জনায় ডেঙ্গুর মশা জন্মায়, জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া স্থানীয় পৌরসভাতেও বিনা খরচে ডেঙ্গুর পরীক্ষা করা হয়। বাংলা জিতবে, করোনা ও ডেঙ্গু হারবে। ऑनलाइन फूड ऑर्डर से परेशान? टेस्ट ऐप देता है इन परेशानियों से आराम। बारिश हो या आंधी, दिन हो या रात, ना कोई ऑर्डर कैंसिल, ना कोई लेट डिलीवरी के बाद। जितना भी छोटा हो ऑर्डर, ऑर्डर पहुंचे आप तक विदाउट फेल, हर दिन हर बार, सिंस 1 ईयर लगातार, विद रेगुलर ऑफर्स, इजी पेमेंट ऑप्शन, सब कुछ एक ऐप में। टेस्ट करके देखो, डाउनलोड नाउ। एक विशेष आवेदन,
প্লাস্টিককে না বলুন, প্লাস্টিক বর্জন করুন। প্লাস্টিক ভঙ্গিকৃত হতে প্রায় হাজার বছরের বেশি সময় লাগে, তাও পুরোপুরি ধ্বংস হয় না, এবং এর ফলে যে পরিমাণ রাসায়নিক নির্গত হয় তা আবার জমা হয় নদী, সমুদ্র এবং মহাসাগরে। প্লাস্টিক তৈরি করার পদ্ধতিও খুবই ক্ষতিকারক। গবাদি প্রাণীরা এবং জলজ প্রাণীরা ওই সমস্ত প্লাস্টিকগুলিকে খাবার ভেবে খেতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। মাটিও এর কুপ্রভাবে অনুর্বর হয় এবং দেখতেও কুৎসিত আকার ধারণ করে আমাদের এই সুন্দর পরিবেশ। এর বিরুদ্ধে আমাদের, অর্থাৎ সাধারণ মানুষদের, জাগ্রত হতে হবে। প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, তবেই আমরা গড়ে তুলতে পারব প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ। কাগজের অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং হয়ে উঠুন পরিবেশ বান্ধব। সৌজন্যে দুবরাজপুর পৌরসভা, বীরভূম। এখন হাই স্পিড ইন্টারনেট আপনার হাতের মুঠোই আপনাদেরই প্রিয় শহর দুবরাজপুরের আরসিএস নেটওয়ার্কে। খুব কম খরচে আমরা ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকি, তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা দুবরাজপুর কামারশাল মোড়ের সন্নিকট, বীরভূম। আমাদের অফিসের মোবাইল নাম্বার 9434581834, এছাড়াও 9932977304, মোতাহার 9563339606, মুন্না। আপনি কি আমাদের চ্যানেলের মাধ্যমে বীরভূমবাসী তথা আপনাদের প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন 9002667504 অথবা 9382624389। নমস্কার, আমি দুবরাজপুর পৌর শহরের চেয়ারপারসন পীযূষ পাণ্ডে আপনাদের কাছে অনুরোধ করছি, দুবরাজপুর শহরের সকল পূজা কমিটির কাছে, যে এইবার যে মহামারী করোনা ভাইরাস সারা পৃথিবীকে, ভারতবর্ষকে, পশ্চিমবঙ্গকে, এমনকি আমাদের শহরেও যেভাবে এর প্রকোপ পড়েছে, অলরেডি আমাদের শহরে দুজন মারা গেছে, প্রায় 50 জন এই আক্রান্ত। এই অবস্থায় দাঁড়িয়ে সকলের কাছে, পূজা কমিটির কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা পূজা প্যান্ডেলে আগত দর্শকদের বলবেন যাতে মাস্ক নিয়ে মন্দিরে ঢোকে এবং স্যানিটাইজার ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রাখে, একসাথে যাতে ঠাকুরদের জন্য সে গায়ে গা ঠেকে হুড়োহুড়ি ভিড় না থাকে, এইগুলো মেনটেন করবেন। কেন, এটা যদি আস্তে আস্তে আক্রান্তের সংখ্যা বেড়ে যায় তাহলে কিন্তু রোগটা আরও মহামারী আকার নেবে, তাই আমাদেরকে সকলকে সাবধানে থাকতে হবে এবং সেটার একটা গুরুদায়িত্ব আপনাদের পূজা কমিটিগুলোকে নিতে হবে, যে আপনারা দর্শকদের, আগত দর্শকদের সেইভাবে অনুরোধ করবেন তারা মাস্ক ব্যবহার করবে, তারা সামাজিক দূরত্ব ব্যবহার করবে, তারা স্যানিটাইজার নেবে, এবং আরও যেগুলো আপনাদের অনুষ্ঠান আছে সে সমস্ত অনুষ্ঠানগুলো এবার কাটছাট করবেন, অর্থাৎ কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান প্যান্ডেলে করবেন না, করলে অনেক দর্শক একসাথে গাদাগাদি করে বসে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা ক্ষতি হবে। কেন, করোনা পেশেন্ট, কালকেও দুবরাজপুর শহরে 4 জন করোনা পেশেন্ট পজিটিভ হয়েছে, তাই সকলের কাছে এটা অনুরোধ থাকবে যে আপনারা নিজে ভালো থাকতে, আপনার পরিবারকে ভালো থাকতে, সমাজকে ভালো রাখতে এই নিয়মগুলো মেনে চলবেন, অর্থাৎ গাদাগাদি ভিড় যাতে না হয়, সকলে মাস্ক ব্যবহার করে, সকলে স্যানিটাইজার ব্যবহার করে এবং ঠাকুরদের দেখার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখে, এই ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই দেখবেন। এটা আপনাদের কাছে আমার সকাতর অনুরোধ থাকলো দুবরাজপুর পৌরসভার চেয়ারপারসন হিসাবে। বীরভূমের একমাত্র অনলাইন ও টিভি চ্যানেলে আপনার গ্রামের বা শহরের এবং বাড়ির পুরাতন দুর্গাপুজো হাজার হাজার লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছে দেবে আমাদের টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। হেটে নয়, নেটে দেখুন।
প্রত্যন্ত গ্রামের সেরা দুর্গাপূজাটি। যারা এই পূজা দর্শকদের মাঝে পৌঁছে দিতে চান তাহলে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9002667504 অথবা 9382624389। হবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম পর্যবেক্ষক হিসাবে আগামী শারদীয়ার উৎসবমুখর দিনগুলিতে কোভিড-19 সমস্ত বিধিনিষেধকে মেনে ও সম্প্রীতি বজায় রেখে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি। আমি সাঁইথিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, সাঁইথিয়া শহর তৃণমূলের সকল বাসিন্দাদেরকে আগামী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। এই পুজোর কটা দিন যাতে সাঁইথিয়ার সকল মানুষ আপামন জনসাধারণ ভালোভাবে থাকে, সুখে থাকে, ভালো থেকে কাটাতে পারে। কোভিড-19 যে প্রকোপ ভারতবর্ষ, বিশ্ব তথা পশ্চিমবাংলা জুড়ে আছে সেটা যাতে কাটিয়ে উঠতে পারে, মা দুর্গার আশীর্বাদে যাতে আমরা এই করোনাকে ধ্বংস করে আবার নতুনভাবে চলতে পারি, সকল সাঁইথিয়াবাসী ভালো থাকুক, সুখে থাকুক এই কামনা করি। আমি প্রভাত চ্যাটার্জি, ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সদস্য এবং দুবরাজপুর বিধানসভার বিশেষ দায়িত্বপ্রাপ্ত হিসেবে দুবরাজপুরবাসীর কাছে অতিমারী সম্পর্কে আমি একটা বার্তা দিতে চাই। আগামী দিনে এই করোনা পরিস্থিতিতে অযথা ভিড় এড়িয়ে চলুন, মাস্ক পরুন, সতর্ক থাকুন, ভিড় সৃষ্টি করবেন না, জটলার মধ্যে যাবেন না, আতঙ্কিত হবার কোনো প্রয়োজন নেই। আমরা আস্তে আস্তে মুক্তির পথে এগোচ্ছি এবং তাতে আপনারা সামিল হন, সাহায্য করুন। আগামী দুর্গোৎসব, কালী পূজা, দীপাবলি, ছট পরব উপলক্ষে দুবরাজপুরবাসীকে শুভেচ্ছা জানিয়ে আমি বলি, তমসো মা জ্যোতির্গময়। এই বাংলাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসো, সমস্ত দিশাহীন মানুষকে দিশা দেখাও, আলোর পথে নিয়ে এসো বাংলাকে, অন্ধকার আচ্ছন্ন বাংলাকে আলোর দিকে আনার জন্যে উদ্যোগ শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে, বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। তার সঙ্গে সহযোগিতা করুন, আসুন আমরা সকলে বলি, বাংলা এগিয়ে যাচ্ছে, বাংলা এগোবে, বাংলাকে আগামী দিনে মুক্তির পথ দেখাবে নরেন্দ্র দামোদর দাস মোদি। শুভ মুহূর্ত, শারদার একটা মহামারী চলছে আর সেই মুহূর্তে শারদার উৎসব, বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষকে যেভাবে সচেতনার বার্তা দিয়েছে, আমরা বিশেষভাবে গর্বিত। আজকে প্রত্যেকটা দুর্গা মন্দিরে মানুষের দূরত্ব বা দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা, এটা যেমন প্রত্যেকের দায়িত্ব, তাতে সামাজিক সুরক্ষা পাবে, মানুষ শান্তিতে বসবাস করুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এটা আমরা বাংলার মানুষ চাই। আর আমরা সাঁইথিয়া ব্লক থেকে আমরাও আশা করি আমরা প্রত্যেকটা মন্দিরের মানুষের কাছে আমরা কিছু মাস্ক দেবো, তাতে যেন মানুষের শরীর মানুষের একটা দূরত্ব বজায় রেখে মানুষ মানুষের সঙ্গে কাজ করতে পারে আর মানুষের একটা সুসম্পর্ক থাকে প্রত্যেকের কাছে। আজকে বাংলার যে একটা সত্যি মানে সম্প্রীতি বাংলা, এটাই আমাদের পর্ব। এখানে হিন্দু মুসলমান কেউ ভেদাভেদ নেই, আমরা একসঙ্গে কাজ করি, আজ কাজ করতে পেরে আমরা সত্যিটা আমাদের ভালো থাকবে।
সাঁইথাবাসী বীরভূমবাসী সকলের পূজোয় রাখা হলো ঠাকুর, এটাই আমি। আজ মহাসপ্তমী, আমরা জানি দুর্গোৎসব চার দিন ধরে আমাদের অনুষ্ঠান, সপ্তমী অষ্টমী নবমী দশমী। আজ মহাসপ্তমীর দিন প্রত্যেকটি মণ্ডপে নবপত্রিকাকে নিয়ে আসা হচ্ছে এবং সে ঢাক বেজে সুন্দরভাবে মন্দিরে পুজো হবে, সেখানে ছেলেমেয়েরা মন্দিরে আনন্দ করবে। আমরা জানি কোভিড-19 অর্থাৎ করোনার প্রকোপ সারা বিশ্ব তথা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমাদের শহরেও যথেষ্ট প্রকোপ আছে, তবুও আমাদের সব দিক ঠিকঠাক ঠিক রেখে এই উৎসব করতে হবে। আমরা যেমন প্রত্যেক মণ্ডপকে পৌরসভার পক্ষ থেকে বলেছি পৌরসভার চেয়ারপারসন হিসেবে যে মাস্ক ব্যবহার যেন করে, সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে ঠাকুর দেখে, স্যানিটাইজার দেওয়া হয় বিভিন্নভাবে এবং একসাথে কোনো সমাজ বড় অনুষ্ঠান কিছু না করা হয়, কারণ একসাথে যাতে অনেক লোক জমায়েত হতে না পারে সেই দিকটা দেখার কথা বলেছি এবং সেই মোতাবেকই আজ মহাসপ্তমীর পুজো প্রতিটি মণ্ডপে মণ্ডপে হচ্ছে মহাসমারোহে। মা দুর্গার কাছে এই কামনা করব যেন এই দুর্গাপুজোর সাথে সাথে করোনা আমাদের ভারতবর্ষ থেকে মুক্ত হয়, আমরা যেন করোনা মুক্ত হয়, আমরা এই ভয়াল পরিবেশ পরিস্থিতি থেকে যাতে মুক্তি পাই এটাই মা দুর্গার কাছে চাইব। এবং আজ সপ্তমীর দিন সকলে বেশ আনন্দ করছে, আজ দুর্গাপুজোর শুভ সূচনা প্রতিটি মণ্ডপে হলো। ফিরে এলাম বিরতির পর। গতকাল রাজনগর চৌরাস্তা মোড়ে তৃণমূল কংগ্রেসের নতুন কার্যালয়ের উদ্বোধন হলো। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু ফিতে কেটে এই নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সজল গড়াই, গফফর খান, শরৎ মাহাতা সহ অন্যান্য কর্মী সমর্থকরা। এদিন সুকুমার সাধু জানান, রায়নগর ব্লকের রায়নগর অঞ্চলে বাজারের মধ্যে নতুন একটা পার্টি অফিস খুললাম, এখানে ব্লকের পার্টি অফিস আছে ঠিকই কিন্তু রায়নগর পঞ্চায়েতের অঞ্চলের মধ্যে এই বাজারে বা আমাদের পার্টির ছেলেদের একটা চাহিদা ছিল যে দাদা বাজারে একটা পার্টি অফিস খোলা হোক, সেই উদ্দেশ্যেই মানুষের এটা পার্টি অফিস নয়, মানুষের অভাব অভিযোগের এটা ঠিকানা। আমরা তৃণমূল দল 24 ঘন্টা মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি, যাতে আরও কাছাকাছি আরও অল্প সময়ে মানুষ আমাদেরকে পেতে পারে বা আমরা যেতে পারি, সেই জন্যেই আজকে এই রায়নগর অঞ্চলের পার্টি অফিস খোলা হল। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। সিউড়ি রেলওয়ে সার্বজনীন দুর্গ উৎসব উদ্বোধন করা হলো গতকাল বিকেলে। কেন্দ্র ও রাজ্য সরকারের কোভিড প্রোটোকল মেনে এবার পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা থাকছে না পুজো মণ্ডপে। যে সমস্ত দর্শনার্থীরা পুজো দেখতে আসবেন তাদের জন্য গোল গোল দাগ কেটে দেওয়া হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। জানা যায় এবার তাদের বাজেট প্রায় 1.5 লক্ষ টাকা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। খয়রাশোল ব্লকের লোকপুর এলাকায় দোলা ও মঙ্গলঘট আনতে দেখা যায় মহাসপ্তমীর সকালে। নতুন পোশাক পরে ঢাকের তালে তালে সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রামের 4টি দুর্গা মন্দিরের পক্ষ থেকে শাল নদীতে নবপত্রিকা স্নান করিয়ে দোলা আনা হয়। এদিন স্থানীয় বাসিন্দা উজ্জ্বল দত্ত ও প্রদীপ নন্দীরা জানান, আজকে মহাসপ্তমী, এই সপ্তমীর দিন মা দুর্গা আজকে স্বর্গ থেকে আজকে মক্তাগণী এলেন এবং এই আজকে মায়ের শাল নদী থেকে দোলা নিয়ে যাওয়া হলো এবং এই দোলাগুলো 4টা মন্দিরের হাটতলা এবং হাটতলা এক একটা সেনপাড়া এবং কামারপাড়া এই নিজের নিজের জায়গাতে গিয়ে পরে কিন্তু এই দোলাগুলো সব নিজের নিজের মন্দিরে মানে ঘট স্থাপন হয়ে যাবে। কোন জায়গা এটা? এটা হচ্ছে লোকপুর, আমার নাম উজ্জ্বল দত্ত। পাশাপাশি রাজনগর, বক্রেশ্বর, হরিদাসপুর, দুবরাজপুর, হেতমপুর সহ বিভিন্ন স্থানে সকাল থেকেই নবপত্রিকা স্নান করিয়ে মঙ্গলঘট আনার দৃশ্য দেখা যায়।
খয়রাশোল থেকে শেখ রিয়াজউদ্দিন, রাজনগর থেকে সোমনাথ দে ও দুবরাজপুর থেকে সন্তোষ পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুর ব্লকের কুখুটিয়া গ্রামে স্মৃতিসংঘ ক্লাবের উদ্যোগে 200টি পরিবারের শিশুদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। করোনা আবহের কথা মাথায় রেখে ও সামাজিক দূরত্ব বজায় রেখে গতকাল নতুন বস্ত্রগুলি তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি শিশুকে মাস্ক পরিয়ে করোনা সচেতনতার বার্তা দেওয়া হয়। এ বিষয়ে ক্লাবের সম্পাদক রাজু বাগদি জানান, কুখুটিয়া সুকান্ত স্মৃতি সংঘের প্রত্যেকটা সদস্য মানুষের পাশে থাকে এমন থাকার চেষ্টা করে। আমরা এর আগেও বস্ত্র বিতরণ করেছি, তবে এই বছর আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ, যেহেতু করোনার পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতিতে কিছু মানুষের যা প্রাণহানি বা চারিদিকে যে করোনা আক্রান্ত হচ্ছে, তাই করোনার সমস্ত নিয়মকানুন মেনে এবং দূরত্ব বজায় রেখে আমরা 200টি পরিবারের হাতে বস্ত্র তুলে দিলাম। প্রত্যেকটি সদস্যকে দিয়েছি, প্লাস ক্লাবের বাইরে কুখুটিয়া গ্রামের কিছু দুষ্ট পরিবারের হাতেও বস্ত্র তুলে দিয়েছি। আপনার নাম? আমার নাম রাজু বাগদি। আপনি সুকান্ত স্মৃতি সংঘের সম্পাদক সেক্রেটারি। লালটু দত্তের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এবার করোনা আবহে ঢাকিদের অবস্থা আশঙ্কাজনক। বাস চললেও ট্রেন বন্ধ। যে সমস্ত ঢাকি পুজোর সময় দুটো পয়সার জন্য ভিন রাজ্যে বা জেলায় যেত, এবার তা বন্ধ হয়েছে। এবার তারা স্থানীয় এলাকাতেই পুজোর সময় ঢাক বাজিয়ে যতটা সম্ভব রোজগারে সচেষ্ট রয়েছেন। এমনই চিত্র দেখা গেল সিউড়ি এলাকার ঢাকিদের। করোনা আবহে তাদের কপালেও যেন চিন্তার ভাঁজ। এদিন এক ঢাকি জানান, কী করবো বলুন, এই করোনার জন্যে বাইরে কোথাও বেরোতে পারছি না, বাইরে বেরিয়ে বাইরে যেতে পারছি না, তার জন্যে যা পেতাম তার চার দিন বাস বস বন, তার জন্য খুব কম পয়সা সিবিতেই বাজাচ্ছি। এবারে কোথায় বাজাচ্ছেন? ঢাকা এখানে সিবিতেই বাজাবো, কী করবো, খুব কম পয়সায় 3,000 দিচ্ছিলো, এখন 2,000 টাকায় দিচ্ছে, খুব কম পয়সায় বাজাচ্ছি, কী করবো। কী অবস্থা এবারে ঢাকিদের? দেখুন কি করবো বলুন, বলার কিছু নাই, কি করবো বলতেই বাজাইতে হচ্ছে। হ্যালো, কি করবো, ছেড়ে দেবো কার, কি করবো, যা পেয়েছি তাতেই বাজাইতে হচ্ছে, এমন তো সংসার চলছে না, কি করবো বলুন। এইটাই আমাদের ব্যবসা বা পেশা, আমাদের এইটা নিয়ে চলছে, চরম সংকট। কি নাম আপনার? সুনীল দাস। আমার 3 ছেলে বাপ, 4 জনই বাজায়, আর যেতে পারছি না, কী করবো, উপায় নেই, ট্রেন বন্ধ, বাস বন্ধ, যাবো কী করে, হ্যাঁ কী করবো, লোকালেই চলছে, কোনো 3,000 ছিল, এখন 1,500 টাকা দিচ্ছে, কী করবো, ওতেই বাজে হচ্ছে, খুব অভাবই, বুঝতে পারছেন তো। হ্যাঁ, ও 1 মাস আগে বাড়ি যেতে। কী নাম আপনার? সুনীল দাস। খারাপ, বাইরে গেলে আমরা 7,000-6,000 পাই, এখানে তো 2,000-2,500 পাবো, হয়তো যদি হয় ভয় না। এবারে অবস্থা কীরকম? অবস্থা খুব একটা ভালো নাই। আগে এই সময় তো রওনা দিতেন বাইরে বাইরে? হ্যাঁ, এই বছরে হবে না, করোনার জন্য কোথাও যাওয়া হবে না, সব বন্ধ, বাস ট্রেন সব বন্ধ, ওরাও নিয়ে যেতে চাইছেন, আমরাও যাবো না, ডাকও আসছে না, না ডাকও আসছে না, এবার এই লোকালে যদি হয় তাহলে বাজাবো, যা হয় এইটুকুই। কী পরিস্থিতি, মানে আগে কীরকম পেতেন, এখন কীরকম? আগে 7,000 পেতাম, কিন্তু এখন 2,000-3,000 দেবে নাকি ওইটাই সন্দেহ, এবার যাই দেবে সেইটুকু নিয়ে সন্তুষ্ট হতে হবে, উপায় নেই। আগে একটা করে, একটা থেকে দুটো, এর বেশি বাজবে না। আগে কীরকম বাজতো? আগে 4-5টা একসঙ্গে বাজতো, বিরাট ধুমধাম, কিন্তু এই বছর হবে না, সেরকম হবে না, খুব একটু চাপ হবে না, ওই টুকটাক যা হবে। এবারে তাহলে কীরকম করে চলবে? তাহলে চলবে, আমাদের সংসারে চাপ পড়বে, উপায় তো নাই, আবার যেমন ছেলে মিলে নিয়ে তুলে নিয়ে যেমন যেমন চাপ, এবার যে হারে আমাদের আনন্দ হয় সেটা হবে না। এখনও তো জামা প্যান্ট হয়নি? না, কিচ্ছু হয়নি। কীভাবে কেনেন আপনাদের? আমার তো এই পুজো বাজিয়ে, কালী পুজো তো আমাদের হয়, এই টাকা ভেঙে আমরা কিনে পড়ি, ছেলে মেয়েকে দিই, এই শান্তি হয়, কিন্তু এই বছর হবে না। কী নাম আপনার? আমার নাম চতুর দাস। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।